আমরা প্রতি বছর 16 ফেব্রুয়ারি এই চারুকলার বকুলতলায় আমাদের এই বাসন্তী আয়োজন করে থাকি এবং আপনারা প্রতিবার আসেন। এই অনুষ্ঠানটি একেবারেই আমরা জলের গান, নিজেদের জন্য, নিজেদের মানুষের জন্য, নিজেদের অনুরাগীদের জন্য, মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো করে এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকি। এবং এর যত খরচ সব কিছু আসলে আপনারাই দেন। আপনারা ভাবছেন যে কেউ তো চাঁদা দেন নাই, না, ভয়ের কোনো কারণ নেই, কারো কাছে চাঁদা চাইতেও কেউ যাবে না। আমরা সারা বছর ধরে যে গান বাজনা করে যা অর্থ রোজগার করি, ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসার পর যতটুকু থাকে সেই অর্থটুকু আমরা কিছুটা রাখি এই ধরনের আয়োজনগুলো করার জন্য। আমরা আপনাদেরকে অ্যালবাম ফ্রি দেই, অনেকের এটা নিয়ে অনেক আপত্তি আছে, আমরা কেন ফ্রি দেই, আমাদের ভালো লাগে তাই আমরা ফ্রি দেই, আমাদের ভালো লাগে তাই আমরা এই ধরনের আয়োজন করি। আর জলের গানের জন্ম এই চারুকলায়, এই চারুকলার এই বকুলতলায়, চারুকলার বকুলতলা ছাদ, ক্লাসরুম সবই ছিল একসময় জলের গানের মঞ্চ। সে কারণে প্রতিবার অন্তত একবারের জন্য একটা অনুষ্ঠান আমরা এখানে করার চেষ্টা করি। মাটির ঘরে বসত পাখি, মাটিতে ঘর তুলে, মাটির ঘরে বসত পাখি, মাটিতে ঘর তুলে। আজকের অনুষ্ঠানটা তিনটা ভাগে বিভক্ত। এই প্রথম অংশটা হচ্ছে অনেকটা ওয়ার্ম আপের মতো, নান্দিমুখ। আমরা মাঝখানে এবার থেকেই শুরু করছি গুরুজন সম্মাননা, মনের মানুষ। আমরা আমাদের মনের একজন মানুষকে আমাদের বৃদ্ধিতে, জলের গানের বৃদ্ধিতে কিংবা আমাদের বাংলা সংস্কৃতির বৃদ্ধিতে কিংবা আমাদের দেশের আগামী প্রজন্মের বৃদ্ধিতে যাদের অবদান আছে তাদের একজনকে প্রতি বছর আমরা এই সম্মাননা জ্ঞাপন করব। ধরতে গেলে শুয়া পাখি, শূন্যে উড়াল মারে, শুয়া যা যাও রে, যাও রে তে পান্ত, যাও রে তে পান্ত। বনে বনে ওরে পা
পাখি মনে পড়ে ছায়া, মনে মনে ওরে পাখি মনে পড়ে ছায়া, কোন মা দেশে কোন বাবেশে পরে রবে কায়া, কোন বা দেশে কোন বাদেশে পরে রবে কায়া, শুয়া যায় শুয়া যায় শুয়া যাও চাওরে দৌড়তে পাতল, শুয়া যাও চাওরে দৌড়তে পাতল, কালো রঙের গরন পাখি সাদা রঙে ছাওয়া, কালো রঙের গরন পাখি সাদা রঙে ছাওয়া, দেশে নয় বই দেশে রঙ্গিলা নাও বাবা, নিজ দেশে শুয়া যায় শুয়া যায়।